এটা হচ্ছে কি এই দেশীয় ঘটিদের সেই রান্না পূজার উৎসব। আমি বাংলাদেশের গ্রাম দেখেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, এই প্রথম আপনাদেরকে এইভাবে আমাদের দেশের, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রাম। হাড়িটা ভর্তি পান্তা ছিল, উঠে গেছে এত লক্ষ্যে। এই উনুনের ভিতরে কিন্তু সেই সাপ ঢুকে থাকে, অথবা হাড়ির ভিতরে সাপ ঢুকে থাকে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখেন, অনেকেই বলেছেন ইন্ডিয়ান মানুষদের অতিথি পরায়ণ নাই। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো সেই 13 পার্বণের ভিতর আরেকটা পার্বণ দেখতে আসলাম। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে নেমে আসতে হয়, এইটা জায়গাটার নাম হচ্ছে রায়দিঘিতে। তো আমি শিওর কে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা এই পুজোটা কি পুজো সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এই রান্না পুজো এতটা সিরিয়াস, উনুনের ভিতরে কিন্তু সাপ ঢুকে থাকে, আবার হাড়ির ভিতরে সাপ ঢুকে থাকে। তো এরকম সিরিয়াস পুজো হচ্ছে কি এইটা। ভারতবর্ষের পশ্চিমবাংলার দক্ষিণ অঞ্চলে, মানে এই নামখানা, তারপর হচ্ছে গিয়ে কাকদ্বীপ, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে গিয়ে এইসব সাইডে এই পুজোটা হয়, এইসব সাইডে। আবার উত্তর সাইডে এই এই পুজোর অতটা প্রচলন নেই। বৌদি আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে। আচ্ছা, এইটা আমি কেন এইভাবে দেখাচ্ছি জানেন? কারণ বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিরা বলেছিল যে ইন্ডিয়ানদের হচ্ছে কি অতিথি পরায়ণ নেই, তারা অতিথি পরায়ণ না, তো সেই কারণে আপনাদেরকে স্পেশালিভাবে আরও দেখাচ্ছি। এই হাড়িটা ভর্তি পান্তা ছিল, উঠে গেছে এত লোক খেয়েছে। এত লোক ইনভাইটেড ছিল, ওই হাড়ি ভর্তি তাদের পান্তা ছিল, ওই পান্তা হাড়ি ভর্তি পান্তা শেষ। আর ওই হাড়িটাই দেখেছেন, ওই দেখুন শাপলা ফুল দিয়ে, যে যাতে ওই মানে এটা নিয়ম না বৌদি, শাপলা ফুল দিয়ে। আচ্ছা, এইটা কি বৌদি? যেরকম করে মিনিমাম 5 রকমের করতে হয়। সেই বৌদি যাদের বাড়িতে এসেছি, বৌদি একটু হাই বলে দাও। হাই বৌদি, আজকে অনেক খাটাখাটনি করেছে, ঠিক আছে? মানে রান্না আর পান্না, যদি 30-এ আপনার রান্না হয় আর পান্না, পান্না মানে খাওয়া, সেই খাওয়া হবে কি আপনার 31-এ, মানে যেদিনকার রান্না হবে তার পরের দিন খাওয়া হবে, আর যেদিনকার খাওয়া হবে সেদিনকার উনুন জ্বলবে না। এই পুজোর মেইন উপকরণ এই পান্তা, অল্প দিও। এই হচ্ছে গিয়ে অতিথি পরায়ণ, দেখেছেন? তাদের বাড়িতে আমরা গেস্ট, তারা আমাদেরকে কত যত্ন সহকারে এই প্রসাদগুলো আমাদেরকে দিচ্ছে, এইগুলো দিয়ে আমাদেরকে এই পান্তা খেতে হবে। এই দেখুন, এটা একটা ডাল চচ্চড়ি আছে, এটা একটা করলা ভাজা আছে, বেগুন ভাজা, তারপর যে ভেন্ডি ভাজা। বৌদি এইটা কি? লাউ, লাউ ঘাট, লাউ ঘাট বলে নাকি, লাউ ঘাট। আর এদিকে লাউ ঘ্যাট আছে, সরি, লাউ ঘ্যাট। আর এটা হচ্ছে গিয়ে কলা, কলা ভাজা, পটল ভাজা, আর এটা কি নিয়ে, এটা কাক, হ্যাঁ, ঢেঁড়স ভাজা আছে, এটা দেখিছি। এই হচ্ছে কি উপকরণ, এটা দিয়ে খাওয়া শুরু করি, ডাল চচ্চড়ি দিয়ে শুরু করি, ভালো লাগে খেতে এগুলো। এই যে রান্নাটা হলো না, এই রান্নাতে কিন্তু কোনো পিঁয়াজ রসুন তারা দেয় না, তবে এটা বলে নিরামিষ খেতে হবে, তবে মাছ খেলাম। মানে নিয়ম হচ্ছে যারা মাছ করে মাছ খেতে পারবে, কিন্তু পিঁয়াজ রসুন তারা দিতে পারবে না, আদাও দেওয়া যাবে না, তাই তো? আদা চলে। যাই হোক, আমার খাওয়া মোটামুটি শেষ, আইটেম সব শেষ করে উঠতে পারিনি, থালায় পড়ে আছে, যা এত এত আইটেম দিয়েছিল আমি সবকটা খেতেও পারিনি। আসলে আমি আবার বেশি আইটেম থাকলে খেতে পারি না। ছোট মা, আপনাদের এখানে এই উনুনে রান্না হয়েছে না? এইখানটায় বসে তারে কালকে সারা রাত্রি রান্না করেছে, যখন রান্না করে তখন কিন্তু কথা বলতে নেই। আর আজকে সেইখানে পুজো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফণি মনসার গাছ, এই ফণি মনসার গাছে তারা পুজো করে। অনেকে আবার ফণি মা মনসার যে বিগ্রহ থাকে সেই বিগ্রহের সামনে পুজো করে, এটা নিয়ম। এটা আজকে পুজো হয়েছে না ছোট মা? এই পুজোটা আজকে হয়েছে, আর আজকে কিন্তু এখানে উনুন জ্বলবে না। কালকে যখন রান্না করেছে তখন কিন্তু এরা কেউ কথা বলেনি, তাই না ছোট মা? যখন রান্না করবে তখন কিন্তু কোনো কথা বলা যাবে না, পুরো নিষ্ঠার সাথে করতে হবে, কারণ কথা বলতে গেলে অনেক সময় মুখ থেকে লালা বা থুতু ছিটকে পড়ে। আর সেরকম যদি কিছু হয়, অসন্তুষ্ট হয় মা মনসা, তাহলে যে উনুন দেখতে পাচ্ছেন না, এই উনুনের ভিতরে কিন্তু সেই সাপ ঢুকে থাকে, অথবা হাড়ির ভিতরে সাপ ঢুকে থাকে। আর যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু সেই দিন থেকে সেই বাড়িতে আর রান্না পুজো কখনো হবে না।
সেই বাড়িতে রান্না পুজো করতে পারবে না। তো এতটা নিষ্ঠা রান্না পুজো হয়ে হারিয়ে আছে, গোলা কাপড় হয়ে কান্নাকাটি করলে আবার সাপ চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে যদি আবার কেউ যদি কান্নাকাটি করে যদি তার কাছে ক্ষমা চেয়ে আবার যদি তাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আবার সাপ চলে যাবে। আচ্ছা, পুজো করতে হবে মানে আবার নিষ্ঠার সাথে তাকে আবার ই করতে হবে, বোঝাতে হবে। পূজা না করলে আবার বেগার দেবে, কামড়াবে, এর ভয়ে আবার ভয় দেখাবে, আবার বাইবে চারদিকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই কত রকম ফল, এই মাছ, এই হচ্ছে কি ফল, এই চালতা, এই হচ্ছে সেই ঘ্যাট, আর ওইটা কি পায়েস, পায়েস, এটা ভিতরে পান্তা, পান্তা, এটা ভিতরে পান্তা আছে, এই হচ্ছে ভাজা। মিনিমাম 5 টা করে ভাজা করতে হয়, কিন্তু এখানে অনেক বেশি ভাজা রয়েছে, অনেক আইটেম, অনেক ভাজা। আর এই বড়া, এগুলো পিঠে পুলি, তাই তো? হ্যাঁ, পিঠে পুলি। আর এই হচ্ছে উনুন। এখানে 99.9% হচ্ছে কি ঘটি, এখানে বাঙাল নেই বললেই চলে। বাঙাল আছে কেন? তাই এখানে এই এই চত্বরে কিন্তু কোনো বাঙাল নেই, এই চত্বরে না, মানে এই দক্ষিণ সাইডে বাঙাল নেই বললেই চলে। হ্যাঁ, আর আমাদের নিয়মে কিন্তু এই পুজো নেই, ঠিক আছে? তবু আমরা খেতে আসলাম এই পুজোতে। খেতে আসার থেকেও মেন কথা হচ্ছে দেখতে আসলাম রায়দিঘি ব্রিজের মুখে। ও আচ্ছা, ওই যে রায়দিঘি, আগের ব্লগে আপনারা দেখেছেন রায়দিঘির ব্রিজ, ওই রায়দিঘির ব্রিজের ওইখানে বাঙাল আছে, আপনাদেরকে বলেছিলাম ওখান থেকে বাংলাদেশ থেকে মাছ টাছ আসে, সেইখানে বাঙাল টাঙাল থাকতে পারে। এই হচ্ছে কি রান্না পুজোর আইটেম, তো এটা খুব নিষ্ঠার সাথে করতে হয় এই পুজোটা। ওরে বাবা রে, ছোটো মা এই খেয়ে সব শেষ করতে পারেনি, এই খেয়ে সব শেষ করতে পারেনি। আচ্ছা অবশ্যই, আপনি যখন বলেছেন প্রসাদ অবশ্যই খাবো। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখেন, অনেকেই বলেছেন ইন্ডিয়ান মানুষদের অতিথি পরায়ণ না, ইন্ডিয়ার মানুষজনরা অতিথি পরায়ণ না, তাহলে আপনাদেরকে আজকে নিজেদের চোখে দেখালাম। এই ছোটো মা কিন্তু আমি আগে চিন্তামই না, ওই বৌদি আমাদের বাড়িতে থাকে, ভাড়া থাকে, সেই বৌদিদের বাড়িতে এসছি, আর সেই বৌদির ছোটো মা হচ্ছে কি এই এই ছোটো মা আর কি কাকি, তার বাড়িতে আসলাম, তাদের আপ্যায়ন দেখেছেন। ব্যাপারটা হচ্ছে আপনাকে জায়গা মতো যেতে হবে, তাহলে আপনারা আপ্যায়ন পাবেন। শহর অঞ্চলে ভাই কেউ আপ্যায়ন করে না, কারণ শহর অঞ্চলে সবাই ব্যস্ত থাকে, পুরো মাঠ ঘাট, মাঠে ধান ভর্তি। দেখি একবার, ওরে বাবা সার আসছে, গোতায় ঠোতেন নাকি? ওরে বাবা রে সার, এটা বই তোমাদের পুকুর? হ্যাঁ। বাহ, এই পিছন দিকে তোমাদের ওয়াশরুম, আপনারা গেলে যেরকম দেখতে পান, আপনারা যারা বাংলাদেশের সেরকমই এখানটায়। আসলে বৌদিরা এখানে থাকে না, এটা তাদের গ্রামের বাড়ি, বৌদিরা থাকে কলকাতায়, আমাদের বাড়িতে থাকে এই বৌদিরা। এসে গাড়িতে পান রেখে গেছে কিনা, দেখতে হবে, মা মনে হয় পানটা রেখে গেছে এখানে, দেখ চাবিটা নিয়ে আসি। আমাদের আবার এই মেশিন ভ্যান নিয়ে আসা হয়েছে, যাবো নদীর পাড়ে। ভ্যানে উঠতে পারছে না, এতটা উঁচু সেই ভ্যান, লাভ মার দেবে বলতে যে লাভ মার দেবে। ল্যান্ড করলো দেখো বৌদিক। আমরা এখন রওনা করলাম সেই মান্দার দেখার জন্য, গাড়িতে সবাই মিলে। এত সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, গ্রামের ভিতরে এরকম পরিবেশ এক কথা অসাধারণ। মা আর আমি সামনে পড়েছি একদম, উঠে বার, উঠে বার, উঠে বার, দেখুন জায়গাটা কত সুন্দর, এরই মজা লাগছে ভাই। সিরিয়াসলি এই জন্য গ্রাম আমার ভালো লাগে, যে যেখানেই হোক না কেন জায়গাটা একবার দেখুন কত সুন্দর। উড়ে একদম মাঠের ভিতর থেকে চাল গাছ, একদিকে আর ধান ক্ষেত, দুদিকে ধান ক্ষেত, কত সুন্দর লাগছে দেখুন। ও কেমন লাগছে, তুমি ধরে বসো কিন্তু, দিদি কেমন লাগছে তোমার, এই না কত মজা, পুরো একদম মাঠের মধ্যে গান্ধি, অসাধারণ একদম, মানে এ মজা, এ আনন্দ তুলনা হবে না, এত সুন্দর পরিবেশ। আমি বাংলাদেশের গ্রাম দেখেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, এই প্রথম আপনাদেরকে এইভাবে আমাদের দেশের, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রাম, এই যে কত সুন্দর, যদি না আসবেন তাহলে বুঝতে পারবেন না কত সুন্দর দেখতে। দেখুন চারিদিকে ইউক্যালিপটাস গাছ আর ধান ক্ষেত ভর্তি, এইটা হচ্ছে সুন্দরবন অঞ্চলই বলা চলে, এখান থেকে সুন্দরবন অঞ্চলই একটা অংশ, তাই না? এটা এটা সুন্দরবনের অংশেরই একটা, সুন্দরবনের পার না, এটা সুন্দরবনের পার, পরে কাটা গাছ, পরে কাটা গাছ। হ্যাঁ, এবার এদিকে বাঘও আসে, বাঘ এখান থেকে মানে যাওয়া যায়, আর ওই জেঠু বলছিল এখানে আবার কুমির দেখা যায়, দেখুন গরু। দেখুন এখানে গ্রামের সেই মাটি বাড়ি, মাটি বাড়ি, ঘরের গাদা, এই যে মাইন্ডাস ভাসানো দেখতে যাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে লক্ষ্মীন্দারের যে ভেলা ভাসানো হয়েছিল বেহুলা লক্ষ্মীন্দারে, সেইটারই একটা রীতি এখানে করা হয়, সেটা আমরা দেখতে যাচ্ছি মাইন্ডাস, এই এইখানকার ভাষায় বলে মাইন্ডাস। পুরো একদম বাংলাদেশে যেরকম গ্রামগুলো দেখেছেন না, এইখানে সেম গ্রাম সেরকম। ওই যে নদীর পাড় চলে এসেছি আমরা, দেখুন নদীর পাড়ে চলে এসেছি, এখানে ব্যাপক
মানে জোরদার ডিজে হচ্ছে একদম সেই মাইন্ডের উপলক্ষে জোরদার ডিজে বাজানো হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে বেই ভাতারি নদীটার নাম। তো এই নদীটাতে সেই মাইন্দাস ভাসানো হবে, এখানে এত লোকজন এসছে একত্রে সেই দেখার জন্য আর কি। তো এখন ওখানে যে যে কার্যকলাপ চলছে পুজোর সেগুলো হচ্ছে, সেগুলো হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বেই ভাতারি সেই নদীটা। যাই হোক, ওরা সবাই আনন্দ করছে এইখানে আজকে সেই বেই ভাতারি নদীর ওই পারে দেখতে পাচ্ছেন। এই যে বেই ভাতারি নদী, এই নদীর ওই পারে জঙ্গলে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সুন্দরবনের একটা অংশ। সুন্দরবন, সুন্দরবনেরই একটা অংশ। এই তোমাদের নাম কি? অমিত ওদের নাম। দেখুন নদী, দেখুন ভাটা মাইন্দাস, মাইন্দাস সেটা আর কি, যেটা আর কি ওই ভাসানো হবে বেহুলা লক্ষ্মীন্দরকে যেটা ভাসানো হয়েছিল সেটা হচ্ছে এইটা। এইটা এখন এটা ভাসানো হবে এই নদীতে। এইটা হচ্ছে সেই রান্না পূজার উৎসব, সবাই মিলে এত আনন্দ করছে, মানে ভাই আমার জীবনে প্রথম দেখা এরকম সেলিব্রেট। মানে এরা ভাই খুব মজা করে, খুব মজা করে। এটা হচ্ছে কি এই দেশীয় ঘটিদের সেই রান্না পূজার উৎসব। তো এইটা এটা বছরে একবারই আসে। কোথা থেকে এসেছে দাদা? রায়দিঘি থেকে এসছেন? এটা রায়দিঘি থেকে এসছে এখানে সেই ভেলা ভাড়াতে, দেবরা লক্ষ্মীদারে ভেলা ভাড়াতে, তাই তো? মাইন্দাস, মাইন্দাস, মাইন্দাস ভেড়া দেখছে। দেখুন দেখুন সবাই মিলে এখানে সেলিব্রেট করছে সেই রান্না পুজো। দেখুন তাদের আনন্দ, এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে একটু লেট হবে সেই জন্য আমরা এখন যাচ্ছি জটার মন্দির। সবাই মিলে ফ্যানে উঠছে, এখন সেখানে যাবো। আপনাদেরকে দেখালাম ওইটা এখন পুজো করে ওই নদীতে ভাসাবে, এটাই হচ্ছে কি এখন করণীয়। সে বলছে আমি জটার মন্দির যাবনি, আমার কোড়ায় লাইভে দেবে। ওই দিদি যাবে না, ওই দিদি যাবে না, ও বাড়িতে বাচ্চা রেখে এসেছে সেই জন্য যাবে না। ওই দিদি নেমে গেছে, যাদের বাড়িতে এসেছি তার বোন।
দেখছেন গ্রামের মেয়েরাও কত স্মার্ট, তারাও কিন্তু স্কুটি চালায়। সুন্দরবন সন্তোষ ঘোড়াই বালিকা বিদ্যালয় ওই স্কুলটার নাম। এটা আবার বিশ্বকর্মা পুজো হচ্ছে এখানটায়। এখন সময় হচ্ছে 5:27, 5:27 বেজে গেছে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। দাদা বলছিল যেতে যেতে সন্ধে হবে। এটা দেখুন মাটির দোতলা ঘর, মাটির দোতলা ঘর দেখতে পেলেন, মাটির দোতলা ঘর। এইখানকার এই অঞ্চলে মাটির এরকম দোতলা ঘর থাকে, দেখেছেন? বাবা ফোন করছে, মা বাবা আবার ফোন করছে, বাবা বাড়িতে একা। রাস্তাগুলো ছোট তো, একটা দুখানা ঢুক এই ঢুকে গেলে না করতে প্রবলেম হয়। তো জডার মন্দির চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে পূর্ব জডার মন্দির। সামনে এই মন্দিরটা, এখন সেখানে যাব। আর এইটা খুব ফেমাস একটা মন্দির, সেখানে দেখাচ্ছি। এই মন্দিরের ওই পাশ থেকে শোনা যাচ্ছে সেই আজানের শব্দ, আর ওইদিকে নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকে। আর এখান থেকে সেই বাপু পুরো সানাইয়ের মতো, এখান থেকে এই গেটটা এরকম যাওয়া যাক। চলে আসা মন্দিরের ভিতর, জটাধারী শিবের নাম দিয়ে আর কি এই মন্দিরটা তৈরি করা হয়েছে, জটার মন্দির। ঠিক আছে, দেখুন মন্দিরটা, মন্দিরটা অনেক পুরনো, দেখুন মন্দিরটা অনেক বছরের পুরনো। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে, এখানে জুতোটা খুলি। আচ্ছা, আমরা জুতো রাখি, এক জায়গায় রাখ, সব জুতো এক জায়গায় রাখো। দেখুন নিচে যাওয়া যাবে কিনা যাই না, তাও বাবার মন্দিরে যাওয়া যাবে নিশ্চয়ই। আমরা সবাই বাবার ভক্ত, বাবার মন্দিরে গিয়ে ঘুরে আসি, বাবাকে প্রণাম করে আসি। দেখুন দেখুন খুবই সুন্দর। বলে আবার মন্দিরের ভিতরে ঢুকেছি। জয় বাবা ভোলেনাথ, আশীর্বাদ করো সবাইকে, ভালো রাখো কি। দেখুন ও মা আসো, দেখুন যাও না, খুবই সুন্দর লাগলো এই মন্দিরটা। যারা আসবেন এইখানটায়, এটা হচ্ছে গিয়ে এই জায়গাটার নাম, এই জায়গাটার অ্যাড্রেসটা কি বলতে পারবেন কোথায়? এটা জটা না, এটা জটাধারীর মন্দির তো এটা নাম, কিন্তু অ্যাড্রেস এখানে আসতে গেলে আছে, রায়দিঘি থেকে এখানে আসতে হবে। রায়দিঘিতে এসে যদি কেউ বলেন জটাধারীর মন্দিরে যাবো, জটা বাবার মন্দিরে যাবো, তো এখানে নিয়ে আসবে আপনাদেরকে। খুবই সুন্দর মন্দিরটা, খুবই ফেমাস এখানকার, খুবই ফেমাস মন্দির, এটা অনেক পুরনো এটা মন্দির। দেখি আকাশখানে আমার আছে, এটা নাকি সেই মাঠটা ঘোড়া ছুট হয়েছে, কোথায় কোথায় ঘোড়া ছুট হয়, এটা হয় এখনো এখানে, এখনো ঘোড়া ছুট, এখানে তো ধান হয়ে আছে, পাশে পুরো ধান ক্ষেত, বড় বড় ধান ক্ষেত পুরো, একদম বড় বড় মাঠ, বড় বড় মাঠ। মা কোথায় গেল, ও মা 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 কোথায় গেল, মা মনে হয় পিছনে গেছে। আমি এভাবে নিয়ে গিয়ে দেখাই মন্দিরটাকে, অন্ধকার হয়ে গেছে। তো আপনাদেরকে এই ভিডিওতে, হ্যাঁ মা, ও মা আমি সামনে আছি, তুমি দাও তুমি দাও তুমি দাও। তো এই ভিডিওতে আপনাদেরকে পুরো একদম রান্না পুজো দেখালাম, আর নিয়ে আসলাম শিব ঠাকুরের মন্দিরে, এই সেই ফেমাস শিব ঠাকুর মন্দির, জটা বাবার মন্দির। তো গাইস পুরো ঘুরে ঘুরে আবার আসলাম সেই বাড়িতে, এখন এখান থেকে বাড়ি যাওয়ার পালা। এ ছাগলকে টান দাও, এখন বাড়ির যাওয়ার পালা, বাড়িতে যাব, সবাই আমাদেরকে ছাড়তে এসে। দেখুন আমরা এখন গাড়িতে, এ সবাই যাবে আমাদের ওখানে ঘুরতে, খুবই ভালো লাগলো এইখানটা এসে। দাঁড়া বসো,